কচুয়ায় জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক রোধে জনসচেতনতামূলক প্রশিক্ষণ। চাঁদপুরের কচুয়ায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপদগামী রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসিলেন ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শিশির। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম, তথ্য আপা রুবাইয়া খাতুন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান সহ আরো অনেকে। এ সময় প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা যুবক যুবতী উপস্থিত ছিলেন।